পেবিয়ার্স আসসালামু আলাইকুম সাইফুস স্পেশাল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম প্রতিদিনের আইসিটি কোর্সের ধারাবাহিক ক্লাস আজকের হচ্ছে ডি মর্গানের উপপাদ্য প্রথম ডি মর্গানের উপবাদ্য প্রথম তো আমরা আজকে আলোচনা করব ডি মর্গানের উপবাদ্য দুইটি লিখ এবং দুইটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি এবং তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য অথবা এনসংখ্যক চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য তো ডি মর্গানের উপপাদ্য হচ্ছে এ প্লাস বি নট অথবা এ অর বি নট তো এ অর বি নটকে যদি আমরা ভাঙি তাহলে হবে এ নট অ্যান্ড বি নট অর্থাৎ আমি যেই জায়গায় ভাঙব সেই জায়গায় যদি অর থাকে অ্যান্ড হয়ে যাবে আর অ্যান্ড থাকলে অর হয়ে যাবে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ডিমর্গানের উপপাদ্য তারপর অ্য বি নট সমান অ্য নট অর বি নট এ বি নট সমান অ্য নট অর বি নট এটা হচ্ছে দ্বিতীয় সূত্রে ডিমর্গানের এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য অর্থাৎ প্রথমটা হচ্ছে a অর বি নট সমান এ নট অ্যান্ড বি নট এ বিট সমানট ওর বি নট অর্থাৎ আমি যে জায়গায় ভাঙবো সে জায়গায় এন্ড থাকলে অর হবে অর থাকলে অ্যান্ড হবে অর থাকলে এন্ড হবে এন্ড থাকলে অর হবে তিন চলক ছবাদ্য দুটি a অর বি সি নট তো আমি প্রথম দুই বিশিষ্ট সূত্রের মধ্যে যেভাবে বলেছিলাম যে নীতি অর্থাৎ যেই জায়গায় আমি ভাঙব সেই জায়গায় অর্থ থাকলে অ্যাট হয়ে যাবে অর থাকলে অ্যাট হয়ে যাবে সেই জন্য অ্যানট অ্যান্ড নট অ্যান্ড নট আবার অ্য বি নট যখন আছে তখন আমি যখন বার্খে ভাঙব তখন হয়ে যাবে অ্যানট অর নট অর নট এরপর অ্যান চলক অর্গানের উপপাদ্য তো অ্যান চলক ডিমর্গানের উপপাদ্য হচ্ছে এন অ্যা ওয়ান অর এ টু অর এন সংখ্যক থাকলে তখন এটা অ থাকার কারণে এখানে হয়ে গেছে এন্ড ডিমর্গানের উপপাদ্য টু তো ডিমর্গানের উপপাদ্য টু বর্ণনা করো দুইটি চলকের ডিমর্গানের উপপাদ্য দুইটি ব্যাখ্যা করা বা প্রদান করো তাহলে ডি ডিমর্গানের উপপাদ্য দুই চলক বিশিষ্ট হলো অর বি নট সমান অ্যানট বি নট এ অর বি নট সমান অ্য নট অর এটা দ্বিতীয় উপপাদ্য তো প্রথম উপপাদ্যের ব্যাখ্যা হচ্ছে ও বি চলক দুইটির যোগফল কমপ্লিমেন্টের সমান চলকের গুণফল কমপ্লিমেন্ট গুণপল অর্থাৎ প্রথম যেই জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে অ্য ও বি দুইটি চলকের যুগফলের কমপ্লিমেন্ট হচ্ছে সমান চলকের কমপ্লিমেন্টের গুণফল সেটা আমরা এখন লজিক সার্কিটের মাধ্যমে দেখাবো আমাদের এ এবং বি দুইটা হচ্ছে ইনপুট তো ইনপুটটা এটা হচ্ছে ন এ অর বি নট তো নট থাকার কারণে এটা হচ্ছে অরের চিহ্ন আর এটা হচ্ছে নটের চিহ্ন অর্থাৎ এ অর বি তার উপর হচ্ছে নর্ট তো এটা সমান সমান এখানে অনেকের কাছে প্রশ্ন হতে পারে এখানে সমান মানে তো আমরা দুইটা চিহ্ন বুঝি কিন্তু এখানে তিনটা কেন দেওয়া হয়েছে আসলে বলিয়ানের ক্ষেত্রে সমান বলতে দুইটা চিহ্নকে বুঝে না সমান বলতে তিনটা চিহ্নকে বোঝানো হয় এরপর আমরা পেয়েছিলাম অর বি নট সমান অ্যানট অ্যান্ড বি নট তো সেটাকে আমরা প্রমাণ করেছি অ্যা নট মানে এটা হচ্ছে অ্যানট এর চিহ্ন এরকম থাকলে সেটাকে আমরা অ্যানট হিসেবে ধরে নেব আর এটা হচ্ছে নোটের চিহ্ন অ্যানট বিনট তো দুইটার মাঝখানে যেহেতু অ্যানগেট সেই জন্য এটা বোঝানো হচ্ছে অ্যানগেটের চিহ্ন অর্থাৎ এটাই হচ্ছে দুই চলক বিশিষ্ট উপপাদ্যর প্রথম সূত্র দ্বিতীয় উপপাধ্যর ব্যাখ্যান তাহলে এখানে অ্যা ও বি চলক দুইটির গুণফলের কমপ্লিমেন্ট সমান চলকের কমপ্লিমেন্টের যুগপল অর্থাৎ আমার সূত্র দুইটা ছিল বি নট অ্যাণ তার উপর নট এই দুইটার কমপ্লিমেন্টের সমান আমরা পেয়েছিলাম এটাকে ভেঙে এ নট অর বি নট সেজন্য এখানে বোঝানো হচ্ছে কমপ্লিমেন্টের যোগফল মানে এখানে এটাকে ভেঙে যেহেতু আমরা যুগ পেয়েছি মানে অ্যানটা যুগ ফল হয়ে গেছে সেজন্য এটাকে বোঝানো হচ্ছে যোগফল সো এখন এই অ্যা নট তো অ্যা এটার দুইটার মাঝখানে যেহেতু এন গেট আছে মানে গুণ হচ্ছে এন গেটের চিহ্ন আর তার উপর নট সমান আর এ নট আর বি বি নট নট তাহলে দুইটার যেহেতু অর সুতরাং এ ডিম অর্গানের উপপাদ্য তো ডিম অর্গানের উপপাদ্য আমার এখানে যেহেতু ইনপুট দুইটা তো ইনপুট টু হলে টু টু দি পাওয়ার এন হলে এন এর মান যদি দুইটা হয় তাহলে আমার রু হবে চারটা মানে দুই দু চার তো আমার এখানে আছে এ অর বি নট সমান এ নট বি নট অর বি নট সমান এ নট অর বি নট তো আমি ইনপুট এখানে পেয়েছি এ এবং বি তাহলে এ এবং বি আমি ইনপুট নিয়েছি এবং এ এবং বি এর কমপ্লিমেন্ট আছে এ নট বি সেটা নিয়েছি তো এ অর বি কে নিয়েছি এ অর বি নট এর কমপ্লিমেন্ট যেহেতু এখানে নট থাকার কারণে প্রথমে আমরা এ অর বি এর একটা মান বের করব এরপর এ অর বি নট এর একটা মান বের করতে মানে এ মানটা পেয়ে গেছি এখন আমরা a মান তাহলে a not and b আমরা যদি a not এবং b not সাথে গুণ করলে a not b not পেয়ে গেছি আবার এখানে ab তাহলে ab not থাকার কারণে প্রথম আমরা ab এর একটা মান বের করব তারপর ab not তারপর এখানে a not অর b not অর্থাৎ এই দুটোটাকে যোগ করে দিলে এটা মান পেয়ে যাব অর্থাৎ এটা সমান এটা এটা সমান এটা আমরা বাস্তবায়ন করব তো ab যদি আমার ইনপুট হয়ে থাকে তাহলে বি এর মান হচ্ছে আমরা ডান দিক থেকে লিখে যে সবাই জানি এ বিষয়টা মানে দুইটা চলক যদি হয়ে থাকে তাহলে প্রথম চলকে একটা জিরো একটা একটা ওয়ান দুইটা দ্বিতীয় চলক হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান তো এর বিপরীত হচ্ছে নট অর্থাৎ এর বিপরীত যদি অ্যানট হয়ে থাকে জিরো বিপরীত ওয়ান জিরো বিপরীত ওয়ান এর বিপরীত জিরো ওয়ান বিপরীত জিরো ওকে ডান বিষয়টা বুঝতে পারছো বিপরীত হচ্ছে বি নট জিরো বিপরীত ওয়ান ওয়ান বিপরীত জিরো জিরো বিপরীত ওয়ান ওয়ান বিপরীত জিরো যেহেতু নট বোঝানো হচ্ছে নট মানে হচ্ছে সবসময় বিপরীত অ্যা বি তাহলে অ্যা বি মানে বোঝানো হচ্ছে এখানে অর্থাৎ এ এবং বি এর দুইটা মানকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে অর বি অর্থাৎ এ এবং বিকে যদি আমরা যোগ করি জিরো জিরো অর্ করলে জিরো ওয়ান জিরো অর করলে ওয়ান ওয়ান জিরো অর্ড করলে ওয়ান 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 অর করলে ওয়ান আর এ অর বি নট অর্থাৎ এ এবং বি এর বিপরীত মানটা হচ্ছে অ্যা নট অর্থাৎ জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এখন নট বি নট তো এ নট বি নট মানে বোঝানো হচ্ছে আসলে এ এবং অ্যানট এবং বি মাঝখানে গুণ অর্থাৎ অ্যান্ড তাহলে অ্যান্ড মানে ওয়ান ওয়ানে যদি অ্যাড করা হয় ওয়ান জিরো ওয়ান অ্যাড করা হলে জিরো ওয়ানে জিরো অ্যাড করা হলে জিরো আর জিরো জিরো অ্যাড করা হলে জিরো অর্থাৎ এখন এই মানটা সমান এই মানটা বেড়ে গেছে এই জন্য এটা হচ্ছে লেফ্ট হ্যান্ড সাইটিক্যাল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ওয়ান ওয়ান জিরো 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 এটা হচ্ছে লেফ্ট হ্যান্ড সাইটিক্যাল টু রাইট হ্যান্ড সাইট এরপর অ্য বি অ্যাব ইর মান বের করবো তাহলে অ্যা কে দুইটাকে যদি অ্যান্ড করা হয় তাহলে জিরো জিরো অ্যান্ড করলে জিরো জিরো ওয়ান অ্যান্ড করলে হচ্ছে জিরো ওয়ান জিরো অ্যান করলে হচ্ছে জিরো আর ওয়ান ওয়ান অ্যান্ড করলে হচ্ছে ওয়ান এখন অ্য বি নট মানে হচ্ছে অ্যাবির বিপরীত মান অর্থাৎ অ্যির বিপরীত মান যেহেতু তাহলে এখানে জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো আর এ নট বি নট অর্থাৎ এ নট বি নটকে অর করা হচ্ছে তাহলে অর করা হলে এ এবং বি নট এবং বি নট এই দুই জায়গায় যদি অর করা হয় ওয়ান ওয়ান অর করলে ওয়ান ওয়ানে জিরো অর করলে ওয়ান ওয়ানে জিরো অর করলে ওয়ান জিরো জিরো অর্ড করলে জিরো অর্থাৎ এইটা এবং এটা মিলে গেছে এই মান এই মান মিলে গেছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটি করল রাইট হ্যান্ড সাইডটি করল লেফ্ট হ্যান্ড সাইডটি করলো রাইট হ্যান্ড সাইট এটাই হচ্ছে প্রমাণিত মানে দুইটি ইনপুট দুই চলক বিশিষ্ট ইনপুটের ডিমর্গানের উপপাদ্য লেফট হ্যান্ড সাইটিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আজকের টপিকস হচ্ছে এতটুকু আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম